বিশ্বখ্যাত প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সনি এবার নিয়ে এসেছে অত্যাধুনিক রোবট কুকুর নাম আইবো যা কিনতে খরচ করতে হবে মাত্র এক হাজার সাতশো আটত্রিশ ডলার বাসাবাড়িতে কাজে সহায়তা করতে পারে এমন রোবট কুকুর তৈরি করেছে সনি আইবো নামের নতুন এ রোবট জনসম্মুখে উন্মোচন করা হয় এর আগে আইবো সিরিজের প্রথম সংস্করণটি উনিশশো সালে উন্মুক্ত করেছিল সনি এরপর থেকে প্রতি বছরই এর উন্নয়ন ঘটিয়েছে তারা আইবো সিরিজের রোবটগুলো বাণিজ্যিকভাবে জনপ্রিয়তা না পাওয়ায় দু সালে এর উৎপাদন বন্ধ করে দেয় সনি কয়েক বছর ধরে এক্সপেরিয়া ক্যাম্পেইনের অংশ হিসেবে আইবোকে উপস্থাপন করা হলেও বাণিজ্যিকভাবে উন্মুক্ত করা হয়নি আইবোকে মানুষের সঙ্গে যোগাযোগ এবং মানুষের ভালোবাসা বুঝতে পারে এমন রোবট কুকুর তৈরি করাই ছিল আমাদের মিশন তাই দেড় বছর আগে আইবোকে উন্নত করার সিদ্ধান্ত নেই নতুন আইবোর চলাফেরা সাবলীল করতে এতে জুড়ে দেয়া হয়েছে বাইশটি মোটর একশো আশি মিলিমিটার দৈর্ঘ্য ও দুশো তিরানব্বই মিলিমিটার লম্বা প্রতিটি কুকুরের ভেতর যোগ করা হয়েছে দুটি ক্যামেরা যার মাধ্যমে মালিককে চিনতে পারবে এরা তাছাড়া এতে ইন্টারনেট সংযোগ যুক্ত করা হয়েছে যাতে এটি বাসাবাড়ির সব কাজে সহায়তা করতে পারে আজ নতুন আইব আপনাদের সামনে হাজির যা তার পার্টনারের প্রতিটি দিন আনন্দের করে তুলবে দূর থেকে রোবট কুকুরকে নিয়ন্ত্রণ করতে সাথে দেয়া হচ্ছে একটি মোবাইল অ্যাপ আগের আইব রোবটগুলো আড়াই হাজার মার্কিন ডলারে বিক্রি হলেও এবার দাম ধরা হয়েছে এক হাজার ডলার সনি জানিয়েছে আগামী জানুয়ারি মাস থেকেই তারা শিপমেন্ট শুরু করছে মঞ্জুরে খোদা বিজনেস রিপোর্ট মাছসাঙ্গা টেলিভিশন